আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর সরকার থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, যে কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি। আজকে আমরা দেখব তৃতীয় পর্ব। এর আগে আমরা দুইটা পর্ব দেখেছি। তো গত দুইটা পর্বে আমরা হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এবং এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো ছিল, এগুলো সমাধান করেছি। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল পাঁচটা, সেই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে। তো যারা দুইটা পর্ব দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে এই পর্বগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পর্ব তিন। আজকে তৃতীয় পর্বে আমরা দেখব ঘ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর। তো এখানে আটটি প্রশ্ন আছে, আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা দশ করে পঞ্চাশ নাম্বার। তো এখানে দেখো আটটি প্রশ্ন আমরা আগে দেখি কি কী আছে। আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদৌস চাইবে? এ জান্নাত লাভের জন্য তুমি কী কী কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো। কোন একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহর সব কিছু দেখেন ও জানেন, কিন্তু তিনি বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনও কখনও মাদকদ্রব্য গ্রহণ করেন, মাঝে মাঝে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেন, ইসলামী পরিভাষায় এ ব্যক্তির কাজগুলো কিসের অন্তর্ভুক্ত? এর পরিণতি ও প্রতিকার ইসলামের আলোকে ব্যাখ্যা করো। তিন নম্বরে আছে, বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ দয়া দেখিয়ে জাকাতের অর্থ থেকে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে, কেউ কেউ গরিব দুঃখীদের হাতে নিজের খেয়াল খুশি মতো নগদ অর্থ দিয়ে থাকেন, আবার কেউ কেউ ঐচ্ছিকভাবে সরকারি জাকাত ফান্ডে কিংবা ব্যাংকের জাকাত তহবিলে অর্থ জমা দিয়ে জাকাত আদায় করেন। এই নিয়মে জাকাত আদায় করে দেশের দারিদ্র দূরীকরণ কতটা সম্ভব মতামত দাও। এই যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে চার থেকে আট নম্বর, এগুলোর সমাধান হচ্ছে আমরা পরবর্তী পর্বগুলোতে করে দিব। চলো শিক্ষার্থীরা, আজকে এই তিনটা প্রশ্নের সমাধান দেখে নেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদৌস চাইবে? এই জান্নাত লাভের জন্য তুমি কী কী কাজ অভ্যাসে পরিণত করবে তা বর্ণনা করো। জান্নাত হলো মহান আল্লাহ কর্তৃক ইমানদারদের জন্য মহান পুরস্কার। জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহর কাছে জান্নাত চাওয়ার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের একশোটি মর্যাদার স্তর প্রস্তুত করে রেখেছেন, দুটি স্তরের ব্যবধান আসমান ও জমিনের দূরত্বের মতো। তোমরা আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবে, কেননা এটি হলো সবচেয়ে উত্তম ও সর্বোচ্চ জান্নাত। এর উপরে রয়েছে রহমানের আরশ, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে, বুখারী শরীফের হাদিস। আর তাই আমি জান্নাতুল ফেরদৌস পেতে চাই। জান্নাতুল ফেরদৌস লাভের জন্য আমি যেসব কাজ অভ্যাসে পরিণত করব সেগুলো হচ্ছে, বেশি বেশি দরুদ পাঠ করব। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়েছে, তিরমিজি শরীফের হাদিস। সকলের সাথে উত্তম আচরণ করবো, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সে ব্যক্তি কিয়ামতের দিনে আমার খুবই নিকট থাকবে, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস। তাছাড়া আরও যেসব কাজগুলো করব, শিরক, কুফর, নিফাক, বিদাত ইত্যাদি পরিহার করব, যাবতীয় মিথ্যাচার, প্রতারণা, ধোকাবাজি পরিহার করব, আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলব, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব, শালীনতার সহিত চলব, শালীন ভাষায় কথা বলব, বেশি বেশি তাওবা করব, উত্তম চরিত্রবান হব, সময় মতো নামাজ আদায় করব, প্রত্যেক দিন কুরআন তিলাওয়াত করব, সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী অর্জনের চেষ্টা করব, কেননা মুত্তাকিগণ জান্নাতের সকল নিয়ামত ভোগ করবে। দুই নম্বর প্রশ্ন দেখো, কোনো একজন মুসলমান ব্যক্তি বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছু দেখেন ও জানেন, কিন্তু তিনি বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন এবং কখনও কখনও মাদকদ্রব্য গ্রহণ করেন, তো মাঝে মাঝে ইচ্ছে করে ফরজ সালাত ছেড়ে দেন, ইসলামী পরিভাষায় এই ব্যক্তির কাজগুলো কিসের অন্তর্ভুক্ত? এর পরিণতি ও প্রতিকার ইসলামের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন উল্লেখিত ব্যক্তিদের কাজগুলো নিফাকের অন্তর্ভুক্ত। নিফাক দুই ধরনের, বিশ্বাসের নিফাক আর কর্মের নিফাক। বিশ্বাসের নিফাক হলো অন্তরে অবিশ্বাস গোপন রেখে মুখে বিশ্বাসের প্রকাশ করা, আর কর্মের নিফাক বলতে বাহ্যিক কাজকর্মের মাধ্যমে নিফাকের প্রকাশকে বোঝায়। যেমনটি আমরা প্রশ্ন উল্লেখিত ব্যক্তিদের কাজগুলোতে দেখতে পাই, তারা আল্লাহ সব কিছু দেখেন ও জানেন বিশ্বাস করেও ইসলাম বিরোধী কাজে লিপ্ত, তাই তাদের মাঝে কর্মের নিফাক প্রকাশ পেয়েছে। নিফাকের পরিণতি অত্যন্ত ভয়াবহ, নিফাক জঘন্যতম পাপ। তাদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মুনাফিকরা তো জাহান্নামের নিকটতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনও কোনো সাহায্যকারী পাবেন না, সূরা আন-নিসার 145 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। অন্যত্র সূরা আল-বাকারা 10 নং আয়াতে মহান আল্লাহ মুনাফিকদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ করেছেন, তাই বলা যায়
জাহান্নামে সবচেয়ে বেশি বেশি শাস্তি পাবে হচ্ছে এই মুনাফিকরা। ইসলামের আলোকে নিফাক প্রতিকারের উপায় দেখো। ব্যক্তি জীবনে সর্বদা সত্য কথা বলা, আমানত রক্ষা করা, ওয়াদাসমূহ পালন করা, তাকওয়া অর্জন করা, কথা এবং কাজ ঠিক রাখা, ঈমান সুদৃঢ় করা, কুরআন হাদিস চর্চা করা এবং অনুসরণ করা। পারিবারিক জীবনে শালীন ভাষা প্রয়োগ করা, বাবা মার সেবা করা, স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা, বড়দের সম্মান করা, বোনদের হক আদায় করা। বিদ্যালয়ে শিক্ষকের সম্মান করা, শৃঙ্খলা রক্ষা করা, সহপাঠীদের সাথে ঝগড়া না করে সুসম্পর্ক বজায় রাখা, গীবত না করা। সমাজ জীবনে শান্তি বজায় রাখা, উত্তম চরিত্র গঠন করা, ঝগড়া ফ্যাসাদ না করা, সামাজিক অনাচার থেকে বিরত থাকা। তারপর 3 নম্বর প্রশ্ন কী আছে, বাংলাদেশের মুসলমানদের কেউ কেউ দয়া দেখিয়ে জাকাতের অর্থ থেকে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে, কেউ কেউ আবার গরিব দুঃখীদের হাতে নিজের খেয়াল খুশি মতো নগদ অর্থ দিয়ে থাকেন, আবার কেউ কেউ ঐচ্ছিকভাবে সরকারি জাকাত ফান্ডে কিংবা ব্যাংকের জাকাত তহবিলে অর্থ জমা দিয়ে জাকাত আদায় করেন, এ নিয়মে জাকাত আদায় করে দেশের দারিদ্র দূরীকরণ কতটা সম্ভব, মতামত দাও। খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে। দেখো, প্রশ্নে উল্লেখিত নিয়মে জাকাত আদায় করে দারিদ্র দূরীকরণ করা সম্ভব নয়, কেননা জাকাত প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাত গ্রহীতাকে সচ্ছল করে তোলা, অর্থাৎ যাকে জাকাত দেওয়া হবে সে যেন তা কাজে লাগিয়ে নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হয় এবং পরবর্তীতে সে যেন জাকাত দাতার পর্যায়ে চলে যায়। কিন্তু বর্তমানে প্রচলিত পদ্ধতিতে জাকাত প্রদানের ফলে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তনই হচ্ছে না। সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে জাকাত প্রদান করলে ধীরে ধীরে দারিদ্র বিমোচন সম্ভব। এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিচ্ছিন্নভাবে জাকাত আদায় করে থাকেন, কিন্তু এতে দরিদ্র জনগোষ্ঠী সাময়িকভাবে উপকৃত হলেও স্থায়ী কোনো উপকার হচ্ছে না। এখানে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও তার সমন্বয়। জাকাত দারিদ্র বিমোচনের একটি স্থায়ী পদ্ধতি। সরকারি, বেসরকারি, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে দারিদ্র দূরীকরণের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি জাকাত ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হলে দেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং সম্পূর্ণভাবে দারিদ্র বিমোচন করা সম্ভব। দরিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত প্রদান করা উচিত যাতে তার কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা হয় এবং সে আর দ্বিতীয়বার জাকাতের অর্থের মুখাপেক্ষী না হয়। তাই বলা যায়, শাড়ি ও লুঙ্গি বিতরণ করে অথবা খেয়াল খুশি মতো অর্থ দিলে দারিদ্র দূরীকরণ সম্ভব নয়। ইসলামের সঠিক নিয়মে আদায় করলেই কেবল দারিদ্র দূরীকরণ করা সম্ভব। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে 3য় পর্বে আমরা এই 3টা প্রশ্নের সমাধান করলাম। আমরা আগামী পর্বে এবং তার পরের পর্বে আরও 2টা পর্বে এই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর বাকি 5টা প্রশ্নের সমাধান করে দিব। খুব শীঘ্রই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি 9ম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। এটা ছিল 3 নম্বর পর্ব। আমরা ইতিমধ্যেই নৈবত্তিক প্রশ্ন, MCQ, তারপর এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করেছি এবং আজকে 2-3টা রচনামূলক প্রশ্নের সমাধান দেখেছি। বাকি সমাধানগুলো খুব শীঘ্রই চলে আসবে। তারপর হচ্ছে আমরা অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন তোমাদের দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।